নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল চার রাশির লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে এই বিষয় নিয়ে আজকের এই আলোচনা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি আপনারা শুনবেন দেখুন প্রতিদিন আমি নিয়মিত এই প্রোগ্রামটি দিই এবং কোনো না কোনো রাশির নাম এখানে উঠে আসে হয়তো আপনাদের রাশির সাথে সেম মিলে যায় অনেকে ভাবেন যে কৌশিকতা রাশির নাম বলেছে তাহলে হয়তো আমাদের আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু হবে এটা মোটেও কিন্তু না কিছু সংখ্যক মানুষের সঙ্গে মিলবে আমি প্রত্যেকটি মানুষের সঙ্গে যে মিলবে আমি কখনো দাবি করি না একই রাশির কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই কিন্তু জন্মকুণ্ডলী বা হস্তরেখা আমি দেখতে পাচ্ছি না দশা মহাদশা কিসে চলছে দেখতে পাচ্ছি না কিন্তু হ্যাঁ আমি আগামীকালের একটা আপনাদেরকে সম্ভাবনা আমি জানাতে চলেছি কোন কোন রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে হয়তো আপনার রাশির নাম থাকতে পারে তার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন দেখা যাচ্ছে দুই এক নাম্বারের জন্য তারা একমত রাহু রক্ষা কবচ পরিধান করবেন এবং যারা নিয়মিত ভিডিওটি শুনছেন কিনা একবার আপনারা দয়াপূর্বক একবার হলেও আপনারা কিন্তু জন্মকুণ্ডলি অথবা হস্তরেখাটা আগে বিচার করুন কারণ অনেকে লটারিতে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করছেন কিন্তু আপনাদের হচ্ছে না সেখানে কিন্তু অনেক অর্থ ডুবে যাচ্ছে বসে যাচ্ছে সময়টা আগে জেনে নিন আপনার ফরচুনা নাম্বার জেনে নিন এবং শুধুমাত্র ভিডিও দেখলে হবে না গ্রহের প্রতিকার অবশ্যই করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে যদি আপনাদের জন্মছকে প্রাপ্তি যোগ থাকে সেটা কোন বছর রয়েছে কোন মাসে রয়েছে সেটা আগে জানা দরকার কারণ অনেকের ক্ষেত্রে কী বলুন তো সবসময় যদি আমি ভাবি যে আমার আগামীকাল অর্থপ্রাপ্ত এটা না একটা যোগ থাকে একটা নির্দিষ্ট সময় থাকে যে সময় আপনাদের দশা মহাদশা পারমিট করবে গ্রহের গোচর ভালো থাকবে সেই সময় কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটে তাই প্রথম কথা হচ্ছে আমি চারটি গ্রহের কথা বলি রাহু শুক্র বুধ শনি এই চারটি গ্রহ আপনাদের জন্ম ছকে কেমন রয়েছে পাশাপাশি ভাগ্যভাব কারণ ভাগ্যভাব যদি দুর্বল হয় তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু কোনো মাতেই ঘটবে না তাই নিজস্ব ব্যক্তিগত জন্মছককে বিচার বিশ্লেষণ করুন এবং ট্রি ট্রিফর্মেশান যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন আপনারা বাচ্চা ট্রিফর্মেশান অবশ্যই করুন প্রথম আগামীকালের জন্য প্রথম যে রাশির আমি কথা বলবো নাম্বার ওয়ান রাশি আগামীকালের জন্য প্রথম শ্রেষ্ঠ রাশি সিংহ রাশি সিংহ রাশির টার্গেট নাম্বার সিংহ রাশি ক্ষেত্রে টার্গেট নাম্বার হচ্ছে একত্রিশ আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল নটা আটচল্লিশ মিনিট থেকে দশটা বাহান্ন মিনিট পর্যন্ত সিংহ রাশি মহাসৌভাগ্যশালী রাশি দ্বিতীয় রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে ফর্টি টু আপনাদের যে শুভ সময় সকাল নটা তেত্রিশ মিনিট থেকে আপনার এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আঠাশ আপনাদের যে শুভ সময় সকাল দশটা বারো মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত আপনাদের সময়টা শুভ একদম শেষ রাশি যে রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে সে রাশির নাম আপনার মিথুন রাশি মিথুন রাশির আপনাদের টার্গেট নাম্বার দেখা যাচ্ছে সেটি হচ্ছে পনেরো আপনাদের যে শুভ সময় সকাল আটটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা এক মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে যদি আপনাদের জন্ম ছকে থাকে জন্মকুণ্ডলীতে থাকে তবেই কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট শুধু লটারি থেকে না আপনাদের শেয়ার বাজার থেকেও অর্থপ্রাপ্তি হতে পারে আপনাদের ফাটকা থেকে হতে পারে অনলাইন ট্রেডিং থেকে হতে পারে আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল কিন্তু রয়েছে দেখুন যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেট সার্ভিস দেখুন আমি একটি কথা বলি যারা টিকিট কাটছেন তাদের জন্য আমি টার্গেট নাম্বার শুভ সময় দিচ্ছি এবং যারা টিকিট কাটেন না আমি বলব সেখান থেকে আপনারা বিরত থাকুন এবং যারা টিকিট কাটছে নিয়মিত একটা নেশার মতন হয়ে গেছে একবার জন্ম ছককে একবার দেখিয়ে নিন অথবা আপনাদের কোন সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ রয়েছে সেটা আগে জেনে নিন কারণ প্রত্যেকের নাম্বার অনুযায়ী কিন্তু ফরচুনার নাম্বার প্রত্যেকেরই কিন্তু রয়েছে আপনাদের ফরচুনার নাম্বার কি সেম রয়েছে সেটা কিন্তু জানা কিন্তু দরকার এবং কিছু গুপ্ত পদ্ধতি রয়েছে যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু গাঢ় হবে গুপ্ত পদ্ধতি এই পদ্ধতিটা যদি অ্যাপ্লাই করা যায় নিশ্চিত রূপে প্রাপ্তি কিন্তু হবে অবশ্যই আপনারা এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা এই ভিডিওটিকে শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং পাশাপাশি আপনাদের এই ভিডিও কেমন লাগছে এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কারণ আপনাদের একটি কমেন্ট সাবস্ক্রাইব লাইক শেয়ার আমার কাছে অনেক মূল্যবান ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ